যে সময় আপনার তার মেকুরটি আপনার ডান্ডা মারলো, ডান্ডা মারার সঙ্গে সঙ্গে মেকুরের একটা পা ভাঙ্গিল, মেকুরের সময় ভাঙ্গে পা ভাঙ্গিল আপনার বারিন্দা ভাই দৌড়ে যাইতেছে। বারিন্দা ভাই দৌড়িয়া যে সময় যার যাইতে গিয়ে আপনার রঙ ডিবা আসলো, রঙ ডিবার মধ্যে গিয়ে মেকুরটা পড়ছে। যেই সময় রঙ ডিবার মধ্যে পড়লো তার আফসার সমস্ত আপনার এই মেকুর আপনার সমস্ত শরীর আপনার রঙ লাগি গেল। যেই সময় রং লাগি গেল রঙের সঙ্গার সঙ্গে সঙ্গে মেকুরটা দৌড়িয়ে আপনার বারিন্দার এক সাইডে আসলো, তুলা রাখা আসলো। ওই তুলার মধ্যে গিয়ে আপনার আপনার তুলার বা দৌড়ে সময় তুলা তার শরীরের মধ্যে লাগছে, তুলাদের সময় রাখলো সমস্ত শরীর আপনার তার তুলা এর তুলা লাগিয়ে গেল। আপনার আপনার তুলা লাগার হরে আপনার আপনার চুলা যে আছে আপনার আমরা যে আগর চুলা দেগুলো আসলে এখন তো আপনার এই চুলা নাই, ওই আপনার চুলার মধ্যে আপনার আগুন জ্বলেতে আপনার চুলার মধ্যে রান্দা চলের এ চুলার বাই উঠিয়া গিয়া চুলা ভাইয়া ভাইয়া গিয়া চুলার মধ্যে যে সময় গেছে এই সময় তার উমর মধ্যে আগুন ধরিলেছে, তারই তুলার মধ্যে আগুন ধরছে, ধরার বাদে আপনার দৌড়িয়া গিয়া আপনার সালোর মধ্যে উঠে গেছেন। যেমনি আপনার সালগর খারবার সোনর ঘর আসলো আর সোনর ঘর উঠছে, যেমনি আপনার সালোর মধ্যে উঠছে, উঠার পরে এই ঘর আপনার দাম দামাই আগুন ধরছে, ইগোর আপনার ইগা আগুন ধরিয়া লাগা ঘর আগুন ধরছে, এর বাদর ঘর আগুন ধরছে, এর বরের আগুন ধরছে, এখন এখন হইল সাইর ঘরের মধ্যে আপনার আগুন ধরি নিল। যে সময় সাইর হান ঘর আগুন ধরল, সাইর হান ঘর আগুন ধরার পরে আপনার তারার বাড়ির আপনার কোনো কিছু আর রইল না, সব জ্বলিয়া বসি হয়ে গেল। যে ভাইয়া তার বউর লাগিয়া দরবার লাগিয়া মেকুরটে ডান্ডা আসলো, ও বাইরে আপনার তিন ভাই আপনার বেরিয়া ধরলা, তোর বউর লাগি দরবার করিয়া মেকুর ডান্ডা মারিয়া আমার এই অবস্থা ধরাইছ, এখন তুই না আপনার আমরার ঘর বানাইয়া দেন। হে কইলে আমরা এমন বিপদ বললাম নি, আমি এমন বিপদ বললাম নি, আমার বউর লাগি দরবার করিয়া মেকুরটে মারায় মেকুরে সমস্যা করছে, আমি তো আর তোমার ঘর আগুন ধরাইছি না। আপনার বাকি তিন ভাইয়ে কি হল্লা, বাকি তিন ভাইয়ে আপনার মানুষ নিয়ে জমাইলা, জমাইয়া আপনার মাত কথা চলের। যেই সময় বাকি তিন ভাইয়ে আপনার মাত কথা আরম্ভ করলা, মানুষ জমাইয়া মাত কথা আরম্ভ করাইলা, তারে বড় আপনার বড় চেপি দিলা, তারে এমনভাবে চেপে দিলা হইলা গাউর মানছে হইলা মেকির মাসলকে, বলে মেকুর তো মাসলো মুখে, বলে আপনার ওকম অঙ্কে মারিয়া সাইরো ঘর আগুন জ্বালাইছে। গাউর মানছে কইলা রেব তুমি এখন জ্বালাও, তোমার বাকি তিন ভাইয়ের ঘর বানাইয়া দেওয়া লাগব, এখন এ সমস্যা পড়ছে তার ঘর বানাইতো গিল্লা আর বাকি তিন ভাইয়ের ঘর বানাইতো, এখন আপনার এ চিন্তা ধরলো হইলো আছো ঠিক আছে আপনার আছে ফয়সালা করে যাইতিরা, আপনার ভাই আপনার ফয়সালা, আমি আপনার ফয়সালা মানি আর মান্য করি আর না, কিন্তু আমার একজন মানুষ আছে নেনরে একটা বার্তা আনমো, বলে তোর যে চান তোর যে চান কোনো বাধা নাই। যেই সময় আপনার হে আপনার লাগাগর একজন বিচারি মানুষ এনর বাড়িতে আপনার কি বললো, বলে আপনার এনর বাড়িতে আপনার বাদর দিন সকালে বড় একটা মাছ লইয়া আপনার গেল এন বাড়িত, বাড়িতে গিয়া আপনার কি হলো, বলে চাষা বাড়িতে শুননি আপনার গপ ডাকিয়া জিগার হলো। যেই সময় আপনার এই বাড়ি খানো গেল, বাড়ি যাওয়ার মাঝে গেল মাছ লইয়া গিয়া চাষা বাড়িতে শুননি জিগার হলো, জিগার করিয়া যা সময় পাইল, ওই সময় চাচারে পাইল না চাচিরে আপনার ডাক দিবার হরিয়া মাছক দিয়াইল, হইল যে হই হই আমি চাচারে গুজাইয়া গেছি, আমি অমুক গাঁও থাকি আইছি অমুক, চাচায় তো আপনার মাছ আপনার বিকালবেলা আইসন কইসন, তুমি আবার আইও বিকালবেলা ভাই ভাই, বিকালবেলা আপনার চাচাও বাড়িতে আইসন, আর আপনার ও যে মানুষ বিপদ আসলেও আইছে, আমার পরে যে সময় আপনার ডাক দিয়ে চাচা বাড়িতে আসুন নিব, ডাক দেওয়ার বাদে আপনার বাড়াইছেন বাড়াইয়া কইছেন খে
বলে চাচা আমি সকালে আইসলাম আপনার ভাইছি নাই এখন আইয়ান বলে কো চাই কীটা হয়েছে বলে চাচা আমি বড় বিপদ পড়ছি বলে ও বড় বিপদ পড়ছি চাচিয়ে কইলা ও এবার সকালে মাছ লই আইসলো বলে আচ্ছা ও পঠানি বলে এতে মাছ একবি খাইয়া আরি ও খাইয়া মাছ বড় মাছ ফিস খাইতিরা আর চাচারে আপনার জিগার ফললা চাচারে জিগার চাচায় আপনার বড় মাছ খাইতিরা আর খাইয়া জিগার ফললাম আমারে তুমি কোন খামে আইছো বলে আমি আইছি বড় বিপদ বলিয়া চাচা বলে কোন বিপদ বলে আমার হলাম একু আপনার ঘরের ঘর আপনার পরিবার লাগি দরবার লাগছিল আর দরবার সময় লাগলো লাগার পরে আমি আমার মেকুরে ডান্ডা মারলাম আর ও ডান্ডা মারার কারণে আপনার আমার মেকুরে আপনার সাইর খান ঘর ওলা যাওয়ালা ওর হম আমি বড় বিপদ পড়ছি হইলারে বাবারে একান্ত বড় কষ্টর ব্যাপার একান্ত বড় শক্তর ব্যাপার যে সময় আপনার এখন আপনার চাচায় হইলা যাও বাবার এইখান বড় কঠিন ব্যাপার আচ্ছা চিন্তা করিও না লাই নইব আমি খাইল সকালে যাইব মানুষ থাকতা হইও বাদর দিন সকালে আপনার মানুষরে আইয়া কইছে আমার অমুক গাঁও থেকে চাচা আইবা চাচা আবার বাদে আমার এগুলো আইন করবা আপনারা থাকবা চাচা আইয়া কইলা বলে ব্যাপার কিতা হইছে আপনারা কইন চাই কিতা ব্যাপার বলে ওলা ওলা ব্যাপার অত কান থাকি অত আন পর্যন্ত চাচাই চিন্তা করি কইলা এখন আপনারাও রে বিচার দেলাইলাম যে মেকুরি গু আপনার খার বলে মেকুরি গু এটা কল সাইর মাই বলে মেকুরি গুর ফাও খটা বলে সাইটটা বলে হে বালি মারি খো খান বাঙ্গিছে এ খান তার বাটো ফাও খো খান ফলে বলে তার ফা বাটো মাত্র এখান ফা ফলে আর খো খান রয়ে বলে তিন খান রইয়া যায় ওই তিন খান তিন বাইর রইয়া যায় বিচারি চেঁচাই কইলা তার বাটোর যেখান আপনার ফাও সেইখান ভাঙ্গিলিছে আর বাকি যে আপনার খো খান রইছে বলে তিন খান রইছে সালো আগুন ধরাইছে কোন খানে আটি কোন খানে দিয়ে আটি আটি গিয়া সালো আগুন ধরাইছিল বলে সালোর মধ্যে আগুন ধরাইছে যে তিন বাইয়া ছয় নয় তিন বাইর যে তিন বাইয়া ছয় নয় তিন বাইর আপনার তিন বাইর বালা ভাও তিন খান দিয়া সালোর মধ্যে গিয়ে আগুন ধরাইছে আপনার কি হল্লা ও তিন বাইর আপনার তিন বাইরে আপনার বালা ভাও তিন খান দিয়া আগুন ধরাইছে গিয়া বলে আচ্ছা দে আপনারা এখন আপনারা ওরে বিচার দিলাম খঞ্চাই আগুন যে ধরাইল হে আপনার বালা তিন ভাও দিন না বাদ তিন তার খান দিয়া বলে তার খান মাটি তো লাগাই তো মারছে না বালা তিন খান দি দৌড়িয়া গিয়া সালো আগুন ধরাইছে ও আপনার বিচারি হলে কইলা বিচারি হলরে কইলা আমার বিচারে ওখান খর মাজর যে বিচারি অকল আসলা ই মাছ ছাড়া বিচারি না যাইন খাইছিলা ছাইন নাই ও মাজর যে গুরু আপনার আসলা এনতান্ডে কইলা ও যাইন বড় মাছ এগু পাইছিলা আর কিছু টেকা পাইছিলা এন কইলা আমার বিচারে ওখান ঘর যে তার যে তিন ভাও যে বালা তিন ভাই যে তিন ভাও আসলো ই তিন তিন ভাইর তিন বালা ভাও দিকে আগুন ধরাইছে তার ভাও মাটিতে লাগাই তো যখন ফারছে না তাও ইলে তার আর ঘর বানাইয়া দেওয়া লাগতো নাই বরং তার ভাও মাটি তো লাগছে না তার ভাটোর ভাও যার কারণে তিনও ভাইয়ে তার ঘর বানাই দিতাম চিন্তা করতে এবার শান্ত নে কোন ভাই গেছে ও মুসলমান আবার মুসলমানই দাবি করো নবীর উম্মত দাবি করো বিচার কিলা ওই বিচারের মতো বিচার সঠিক বিচার নাই রে মুসলমান ও মুসলমান আই এমনভাবে মুসলমানই পৌঁছিস মুসলমান নিজে মুসলমান কি পর্যন্ত আছি তাও চিন্তা নাই
মুসলমানের মধ্যে কয়েকটা জিনিস আছে আপনার, ওই মুসলমানি গুলা নাই। আজ মুসলমানে আপনার নিজের দোষ দেখছি না, পরের দোষ লইয়া ব্যস্ত। দোকানে বইলেও মানুষের গিল্লা করিয়ার, বাজারও গেলেও মানুষের গিল্লা করিয়ার, বন্ধ করলেও মানুষের গিল্লা করিয়ার, নিজে অতমান দোষ আছে গুণ আছে এই খবর নাই। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন মানুষ যদি তার দোষ থইয়া তার দোষ বাঁচায় না অপরের গিল্লা করে, আপনার ওপরের চিন্তা করে, তাহলে আপনার কি করলো বলে, যার দোষ করলো যার গিল্লা করো তার আপনার মরা ভাইয়ের মাংস খাইল, ওপরের গিল্লা করলো না তার মরা ভাইয়ের মাংস খাইল না। মুসলমান ওই মরা ভাইয়ের মাংস খাওয়া তোমরা অসংখ্য মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাতু এটা হলো জিনার কাম থাকি আরো বাড়িয়া। যদি কোনো মানুষে জিনা করে, ওই জিনার কথা আপনার মানুষের মন তাকিয়া থাকে, মানুষের মনের মধ্যে থাকে, মানুষে আপনার জিনা কোন জায়গা কোন দিন কোন জায়গা কেন করছে, আল্লাহর কাছে তোবা করবো, শকুর বানিয়ে বাসাইব, শকুর বানিয়ে বাসাই আল্লাহর কাছে তোবা করবো, আল্লাহ আমি অমুক দিন অমুক জায়গার মধ্যে জিনা করছি, অমুক গুণা করছি, আল্লাহ রহমুর রহিমিন আমারে মাফ করে দেও, আল্লাহ আমার জিন্দগির গুণা নাই ধরে মাফ করে দেও। আল্লাহর পাক পরবর্তীকার আলামে ফরমাইন, إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ফরমাইন, বন্ধরে তুমি যদি বড় পরিমাণ গুনাহ করিলাও, তুমি যদি সমুদ্র পরিমাণ গুনাহ করিলাও, তুমি আকাশ তুমি আকাশ পাতাল পরিমাণ গুনাহ করিলাও, কিন্তু বন্ধা আমার রহমত থাকিয়া না উমেদ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়ান ওয়ালা ইন্নাহু আল গাফুরুর রহিম, আমি বখশনওয়ালা মেহরবান দয়াল। রব্বুল আলামিন ফরমাইন, বান্দা গুনাহ করছো, গুনার দুনিয়াত ফলিয়া গুনাহ করে লাইছো, গুনার মজা পাইয়া গুনাহ করছো রে বান্দা, বান্দা তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। বহুত বসে খাটি তওবা করিলাম, অবশে খাটি তওবা করিলাম, না বুঝিয়া না করিলাম বন্দে ঘরে কাটাইলাম জিন্দেগি, গুনা ঘরে কাটাইলাম জিন্দেগি, সকলেরই দরজা হয়েছে লাভিরিয়া, তোমারই দর যায় রইলাম তা কইয়া, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বল তোমার বান্দা যাবে কারদারে, বল তোমার বান্দা যাবে কারদারে। ও মুসলমান তোবা করি আল্লাহর কাছে, সময় বান্দা তোবা করবে না মুসলমান, মনি রব্বুল আলামিনের রহমতে ঝুষ মারি দে, আল্লাহ তোর বান্দারে মাফ করে দিলাইন, আল্লাহ শুধু মাফ করে দিন না,
আল্লাহ বন্দার নামা আমল থাকিয়া গুণের খাতা থাকিয়া আল্লাহ যে গুণের খাতার যে সাফরিস্তলে যে গুণের খাতার মধ্যে গুণা লেখই নয় গুণারে মাফ করি দিয়া ওই গুণের খাতা গিয়া লেখাগুলা মিটাই দিলেন হোক সুবহানাল্লাহ। জমিনে যে সময় বন্দারে কোনো কেই সবল ভাই তুমি গুণ আসামি বন ভাই তুমি গুণ শাস্তির মধ্যে ফরবাই তুমি যে সময় জেল গ্রেফতার হই ভাই তুমি আজত গ্রেফতারি হই ভাই তুমি সেল হামাই ভাই ওই সময় বন্দারে তোমার কৌটোর মধ্যে নাম লেখা থাকব তুমি হবিবুর রহমান আসামি। যত জীবন দুনিয়া থাকব ওই ফাইলি আপনার কৌটোর মধ্যে হবিবুর রহমান আসামি কয়া লেখা থাকব। আমার আল্লাহ তুমি আমার কাছে চকুর বানি বাসাই নিবাই আমার রহমতে জুস মারি দিব আমি তোমারে শুধু মা ফুরি দাম নাই তোমার দরজারে সম্মানিত তোমার সম্মান রে বাড়াই দিলাই মো এর কারণে মুসলমান আল্লাহর কাছে তোমা ঘুরিয়া হায় সরি তোমা ঘুরিয়া ওই যে মার ওই যে সাবান মাস ওই মাসের মধ্যে আপনার তোমা ঘুরে রেডি হয়ে যাও আল্লাহর অলির যে দরকার নয় আল্লাহর অলির উসিলা যে আমরা জমা হয়েছি আজি দানা উল্লাস রহমতুল্লাহ আল্লাহির ওই আল্লাহর অলির লাগে দোয়া করো আল্লাহর অলি আল্লাহর দরজা দিয়া সময় মুসলমান দোয়া করবায়েন আল্লাহর অলি আল্লাহর উসিলা ধরিয়া দোয়া করি আল্লাহ হাজি দানাউল্লাহ সাহেব রহমতুল্লাহ আল্লাহর খাতিরে আমার জিন্দগির গুণানন্তরে মাফ করি দে আমি গুণাগার আমার বাসাইতে তো আপনার মায়া লাগতো নাই আমার জীবন নষ্ট করি লাইছি আমি সমস্ত শরীর নষ্ট করি লাইছি আমি দোষী বনে গেছি দয়াল হাজি দানাউল্লাহ সাহেব রহমতুল্লাহ আল্লাহর ধরজরে বুলন্দ করিয়া দেও আরে দাদা হাজি দানাউল্লাহ সাহেব রহমতুল্লাহ আল্লাহর খাতিরে আমারে সাহায্য করো আমারে মাফুরি দেও আমার দাও আমার সম্মান ইজ্জত হুরমতি রিজক দি মালামাল করিয়া দেও আল্লাহ রাব্বুল আলামিনে কইনো আমার বন্দা তুই নে মনে জায়গা দই আমারে গুজা ধরলে রে বন্দা আমার অলির দরকার হইয়া তুই গুজা ধরলে আমি তোরে মাফুরি দিলাইলাম আমার অলির খাতিরে ওগো সুবহানাল্লাহ। এরে মুসলমান আল্লাহর অলি আল্লাহর কথা আল্লাহ পাক কালাম ফরমাইছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলা ইন্না আউলিয়াল্লাহি তুমি দেন জানিয়ে রাখো আল্লাহর নিশ্চয় আল্লাহ ফরমাইন নিশ্চয় জানিয়ে রাখো আল্লাহর অলি যারা বনি দিব আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম তারার কোনো ডর নাই ওয়ালা হুম ইয়াহজানুন তারার চিন্তা নাই আল্লাহর অলি আল্লাহর কোনো ডর নাই আল্লাহর অলি আল্লাহর কোনো চিন্তা নাই মুসলমান এর কারণে আমরা অলি আল্লাহর দ্বার লইয়া আইয়া অলি আল্লাহর দরজা দিয়া আপনার ও অলি আল্লাহ সাহেব আমার অফিসার খান করিও ও অলি আল্লাহ সাহেব আমার সাহায্য করো ও অলি আল্লাহ সাহেব আমার ওখান করিয়া দাও ওখান হইতে না ও অলি আল্লাহ সাহেব আমার ওখান করো আমার হতা করো আমার হতা দেও হতা হই দে না আল্লাহর অলির দরগান আইসো আল্লাহর অলির উসিলা ধরিয়া দোয়া করো আল্লাহ আমি আসামি তোমার অলির দর আইসি তোমার মায়ার মানুষের দর আইসি আল্লাহ তোমার মায়ার মানুষের খাতিরে আমারে সাহায্য করো আল্লাহ তুমি পরবর্তীর আলমেল্লা শরীক আল্লাহ আল্লাহ আপনার আপনার অলির খাতিরে আমার আমার দিলর আশা কানেন তোর ফুরা করিয়া দেও ওটা মুসলমান আল্লাহর কাছে সাহায্য চাইতাই আল্লাহর অলির উসিলা ধরিয়া সাহায্য চাইতাই আমরা আপনার কি হয়েছে আমরা এমন ভাবে আপনার আমরা এমন এমন আপনার বঞ্চি আল্লাহ আল্লাহ ছাড়িয়া দুনিয়া লইয়া দুনিয়ার মজা লইয়া ব্যস্ত ও মুসলমান গুনাহ করিয়া জীবন কাটাইছো মুসলমানে আমার তওবা করো গাছুরি আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে তওবা করিয়া সময় আল্লাহর কাছে তওবা করিয়া সময় আল্লাহর কাছে নতই যায় মুসলমান আল্লাহ তোমারে আল্লাহর রাজ দরবার থাকি খালি ফিরাইয়া দিতা নাই কুলিল্লাহুম মামালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান আল্লাহর কাছে একটা বুড়ির ক্ষমতা কেউর কাছে নাই, আল্লাহ একটা বুড়ি দিলে তোমার শরীরের কোনো ক্ষমতা রইত নাই, একটা বুড়ি দিলে তোমার শরীরের বাহাদুরি রইত নাই, একটা বুড়ি দিলে তোমার জনের বাহাদুরি রইত নাই, একটা বুড়ি দিলে তোমার দনের বাহাদুরি রইত নাই, একটা বুড়ি দিলে আপনার তোমার কোনো ভাবার চলত নাই। ও মুসলমান এমন সময় হইব সমস্ত শরীর তোমার বডি তোমার শক্তি সারাহি রইব হিনুইয়া তুমি মাটির মধ্যে ফলি রইবাই। ওই জমিন জন্ম জমিন খেয়ে রইতে নাই আল্লাহ ফরমাইন তু তিল মুলক মান তাশা যারে সাইনি যদি বানাই ও তু তু তিল মুলক মান তাশা যারে সাইন আপনার বাসাই দেন ও তানজুল মুলক মিমান তাশা আজার গে সাই সাইন আপনার বাসাই সিনাই আল্লাহ ইয়ালা সাইন গিয়া ও তু ইজ্জু মান তাশা যারে সাইন ইজ্জত দেন ও তু জিল্লু মান তাশা যারে সাইন বেইজ্জত করেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব জিনিসের উপরে শক্তি রাখনেওয়ালা, এর কারণে মুসলমান আল্লাহর ওলিউল রসিলা দরিয়ে সময় দোয়া চাই ভাই, আল্লাহর মায়ার বনিয়ে সময় আল্লাহর ওলিউল রসিলা দরিয়ে দোয়া চাই ভাই। রব্বুল আলামিন তুমি আল্লাহর কাছে যে জিনিস চাই ভাই ও জিনিস দিবা, তোমার যা জিনিসের দরকার তখন তুমি আল্লাহর ওলি রসিলা দরিয়া কও। ইনু আয়া তোমার ডরিয়ে গু নষ্ট হয়েছে, তোমার ডরিয়ে ভাঙিছে, ই ডরিয়ে গো আপনার অলির দ্বারা দিয়া ও ইন অলির ডরিয়ে গু দিতে নি ভাঙি লিছে খেয়ে ভাঙিছে খেয়ে হয়েছে হ্যাঁ অগুয়া আপনার অনুমতি দিয়া থই দিছ শাক শিখিয়ে সিঁড়িছে অগুয়ানি দেরায় সদু শিখিয়ে সিঁড়িছে অগুয়ানি দেরায় ইদা না যেগে সিঁড়িছে আপনার খো আল্লাহ আল্লাহ আমার সদুর লুদা যেগে সিঁড়িল অগুতারে বুঝবার তো অভিজ্ঞ আর যে কুইনা সে কুইন সিঁড়িতে দিও না ও লাখো সারা ডরি ডারি সারা নিয়ে জমাইয়া অন থই দিলে মুখা মজি ই ডরি ডারি ইয়া তুই না ও নখো আল্লাহ আমি দেখছি না তুমি দেখছো রো আল্লাহ আর আমিও কোনো জোর ডরিয়ে গু লইছিলাম দয়াল আমি তো আর গুণাগার আমার মুখর মাত কেন শুনতাই না ও তোমার অলির দানখান হইয়া কই আর তুমি দেখছো আমি জানি না ও লাখো ও মুসলমান আল্লাহ ফরমাইন লা তুশরিকু বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর লাগে কোনো জিনিসের শিরিকি শরিক করতে না, ইন অলির দরবার গিয়া অলিরে হইতে না, অলির দরবার হইতে গিলা বলে আল্লাহ তোমার অলির খাতিরে আমার সাহায্য কর। লা ইলাহা ইল্লাল্লাহ সামনে রোজা মাস আছে ওই রোজা ধরিয়া আপনার কোন মানুষের আল্লাহর দোয়াই দিয়ে কই আর গিল্লা খান্তা করিও না, সারাদিন উপাস হইবাই উপাস হইবাই কোনো খাওয়া লাগতো না, রোজার আগে তাকিয়া গিল্লা করিও না। ও মুসলমান নিজের দোষ নিজে চাই ওর মুসলমান, ও মুসলমান নিজের দোষ নিজেরে চাই ও এ আঙ্গুল দিয়ে আপনার কইবে তুমি বড় দোষী, সাইর আঙ্গুলে কয় তুমি দোষী, তোমারে নিজরে ঘর তুমি দোষী, ফিরাইয়া ঘর তুমি একজন ডেকর তুই দোষী, তোমার সাইডটাই ঘর তুমি দোষী। ও মুসলমান
নিজের হান চিন্তা কর মুসলমান, অন্যর গিল্লা গিয়ে থরিয়া একজনের মানুষের গিল্লা কড্ডা এই মানুষ আল্লাহ আল্লাহ আল্লাহ। আর হে বেটা কত বালা উঠিয়া খালি কর আল্লাহ, কত দুঃসর চিরে দয়াল, দয়াল আমি বিপদে পড়ছি, তুমি আল্লাহ আমার সাহায্য কর। চকুর ভানি বসাইয়া আল্লাহর বন্দায় আল্লাহর কাছে খান্দের, যে সময়ে চকুর ভানি বসাইয়া আল্লাহর কাছে খান্দের, বন্দার খান্দন আল্লাহর বরদাস্ত তোর না, আল্লাহ বেটারে আর কত আগে মা ফুরি দেলাইস, আর তুমি তার গিল্লা লইয়া খালি ঘুরাই বেটা গুনা করিয়া গুনার উপরে আপনার তুবা করিয়া খালি দুজো করার ডরে খালি চিন্তা করার, হায় রে আয় আমি কোন কাম করলাম রে, আমার শয়তানে কোন কাম করাইল, খালি আপনার তুবা করিয়া আপনার তুবা করেন, আর দিনে রাইতে চকুর ভানি বাসাইয়া খান্দের, তুমি আপনার কি করছো বললে তুমি তার বেটার গিল্লা লইয়া ঘুরায়, খালি তোমার নামায় বলো খালি গুনা গুনা লেখাও, আর আল্লাহর বান্দায় কত আগে মাফ পাইয়া তার বেটার সম্মান আর সম্মান বাড়া নিও, তুমি খালি গুনার মধ্যে গুনার দরিয়া লিপ্ত হইছো রে মুসলমান, তুমি গুনার দরিয়া ডুবি আছো, আর এ বেটা আপনার সম্মানে আপনার সম্মানিত হইয়া তার বেটার দরজা আল্লাহ উপরে দিতলিলেছে, তাই মুসলমান মানুষের গিল্লা অনুরোধ করিয়া কইয়ার আমার মা বহিন হলরে আমার বা ভাই হলরে, সামনে রমজান মাস আর মানুষের গিল্লা কিবত ছাড়িয়া নিজর ভাই চাল খেয়াল করিয়া নিজরে আপনার নিজে পাখার চাপ বানাও, নিজে রেডি হয়ে যাও রমজান মহিনার রোজা রাখার লাগিয়া, নিজে আপনার তুবাউরি রেডি হও, নিজে ওয়ান মনে রাখো আমিও গুণাগার আমার গুণর গুণা সীমা নাই, এখন মানুষের যে গিল্লা করিয়া আমি তার বেটার গুণাগার না নিয়ার, তার বেটার আপনার গুণা নিয়া আমার নামে আমল গুণা দিব ইয়ার, ওই জিনিসটা গিয়ার তোবা করিয়া রেডি হয়ে যাও, নিজের চিন্তা করো আপনার মানুষের কেবত মানুষের গিল্লা মানুষের ক্ষতি করা তোমার মন থেকে আল্লাহ ওরাইয়া দেলাইবা, আর যে সময় তোমার মন থেকে ওরে দিব ওই সময় তুমি আল্লাহর মায়ার বনি দিবাই, নতুবা রোজা রাখবাই, নতুবা নমাজ পড়বাই, পাঁচ অক্ত নমাজ পড়ডাই, নমাজ পড়িয়া জমা দেও নমাজ আদায় করডাই, করিয়া পারিয়া মানুষের গিল্লা আরম্ভ করছো, যেখানে নেকি দিবাইছিলাই ওনে তো মিঠাইলাই মিঠাইলাই, নামায় আমল আর গুণাগত গান লেখি আনলাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ।